সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 জুন রোজ মঙ্গলবার, দেখছেন এবং শুনছেন ঐতিহ্যবাহী পাবনা জেলায় অবস্থিত ঈশ্বরদী অরণখোলা গরুহাট। এ হাট সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। তো হাট থেকে আপনাদেরকে মহিষ এবং প্রেগনেন্ট গাভি দেখাবো, একটি ইন্ডিয়ান জার্সি গাভি সহ এক জোড়া কোরবানি উপযুক্ত আমাদের দেশি মহিষ, যারা আপনারা কোরবানি ঈদকে সামনে রেখে শর্ট টাইম সময় আছে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আসন্ন যে কোরবানি ঈদকে সামনে রেখে যারা মহিষ কিংবা গরু কোরবানি দিতে চান, তারা এই হাটে আসলে আপনারা এই সমস্ত মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই জোড়ায় যে মহিষটি দেখতে পাচ্ছিলেন, এই মহিষটি জাতের মূলত আমাদের দেশি মহিষ, দুই জাত করে বয়স। যারা ফ্যাটেনিংয়ের জন্য নেবেন বা কোরবানি টার্গেট করে নেবেন, তারাও নিতে পারেন, চামড়া অনেক পাতলা আছে। তো মহিষের দাম যাচ্ছিল 2,60,000 টাকা, 1,30,000 টাকা পিস। তো এই হাটটি সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। এই হাট থেকে আপনারা ছোটো ছোটো মহিষের বাচ্চা সহ ইন্ডিয়ান জাতের মোরা যে মহিষগুলো ওঠে, এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এ পাশে আমরা চলে এসেছি, দেখানোর চেষ্টা করতেছি একটি ইন্ডিয়ান জার্সি জাতের মুন্ডি গাভি, ভিউয়ার্স দ্বিতীয় বিয়ানের। আসলে গরুটি দরদাম হচ্ছে, দাঁতে সবাই মাত্র 2টা, প্রথম বিয়ানের একটা গাভি গরু। কী জাত, মান, কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর কোয়ালিটির। তো ভিউয়ার্স, আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। এর পাশ থেকে ক্রেতা ভাই যে দিকগুলো দেখে সংগ্রহ করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা যে বাটগুলো ঠিক আছে কি না। তো প্রথম বিয়ানের গাভিগুলো আসলে একটু সুসুরি বেশি থাকে আসলে বাটগুলোতে, আপনারা দেখেন যে একটু পা তুলছে। তো গরুটা আসলে খুব সুন্দর কোয়ালিটির গরু, এই সমস্ত গরু থেকে অনায়াসে 15 থেকে 16 লিটার দুধ পাওয়া সম্ভব। আর সরাসরি এটা অরিজিনাল মুন্ডি, আর মুন্ডি গরুর প্রচুর চাহিদা আছে। তো এই গরুটির দাম চাচ্ছিল 1,75,000 টাকা, এটা গৃহস্থের গরু, চাওয়া দাম চাচ্ছিল 1,75,000। তো গরুটা খুব সুন্দর কোয়ালিটির, আসলে বাচ্চাটাও অনেক বড় বড়, বডিও প্রায় আপনার 5 থেকে 5.5 মিলি কিন্তু মাংসই হবে, হাইটও আছে। তো যথেষ্ট পরিমাণে দুধের গরুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকাগুলো দরকার, সব বৈশিষ্ট্যই আছে। তো এই সমস্ত গরু যারা প্রান্তিক খামারি আছে, তারা এগুলো সংগ্রহ করলে আপনারা কখনোই লসের মুখে পড়বেন না। আর এ হাট থেকে আপনারা এই ধরনের গাভিগুলো খুব সীমিত দামে সংগ্রহ করতে পারবেন। তো যারা আপনারা এ সমস্ত ছোটো বকনা, ষাঁড় সহ এই সমস্ত প্রেগনেন্ট গাভি, দোয়াল গাভি, দুধের গাভি যারা সংগ্রহ করতে চান, এই উত্তরবঙ্গের বৃহত্তম, এই অন্যতম সেরা অরণখোলা গরুহাটে আসলে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, গরুটা আসলেই খুব জাতসম্মত একটা গরু। তো ভিউয়ার্স, আপনাদেরকে প্রতি সপ্তাহে দেখানোর চেষ্টা করি যে এই হাটের যে মহিষগুলো আমদানি হয়, বকনা বাচ্চাগুলো আমদানি হয়, এগুলো দেখানোর চেষ্টা করি। তো এই হাট থেকে খুব সুন্দর সুন্দর এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।